বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার আবগারি দপ্তর ও পুলিশ প্রশাসন যৌথভাবে চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালালো শহর বর্ধমানের বিজয় রামে। এদিন অভিযানকালে 30টি ভাটি তারা নষ্ট করে দেন, পাশাপাশি প্রায় অর্ধসমাপ্ত 2000 লিটার চোলাই মদ ও তৈরি হওয়া 220 লিটার মদ নষ্ট করে দেওয়া হয়। যদিও এ ব্যাপারে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। চোলাই প্রস্তুতকারীরা পলাতক। আবগারি আধিকারিক জানান, এই জেলায় লাগাতারভাবে চোলাই মদের বিরুদ্ধে অভিযান চলছে। তাদের লক্ষ্য এই জেলাকে চোলাই মুক্ত করা। আজকে এসআই এবং পুলিশের তরফ থেকে একটা যৌথ অভিযান করলাম বিজয়রামে। বিজয়রামের এখানে বন্ধ হয়ে গেছিল, কিন্তু আমরা খবর পাচ্ছিলাম যে কিছু কিছু লোক নাকি শুরু করেছে আবার। তো আমাদের লাগাতার এখানে রেডও হয়, লাগাতার আজকে আমরা একটু বড় রকম রেড করেছি, পুরো এলাকাটা ঘুরেছি আজকে। তো এখানে কিছু কয়েকটা প্রায় 30 খানা ভাটির উনুন আমরা ভেঙে দিয়েছি। প্রায় 2000 লিটার ফার্মেন্টেড ওয়াশ নষ্ট করা হয়েছে, 200 লিটার মতো আইডি লিকারও নষ্ট করেছি আমরা, প্রচুর হানি ধরা হয়েছে। ওরা এখন বিভিন্ন কায়দায় লুকাতে শুরু করেছে। আগে যেমন রাস্তার উপরে মাটির উপরে জঙ্গলের মধ্যে রাখতো, এখন তা করছে না, এখন বড় বড় গর্ত করছে, গর্তের মধ্যে ওরা লুকিয়ে রাখছে। যদিও আমাদের যা টিম এক্সপার্ট আছে ওরাও বার করেছে এগুলো সাথে। তো এবারে আমরা এটা তো লাগাতার রেড হচ্ছে এবং লাগাতার রেডও করবো আমরা, যাতে এখানে নির্মূল করা যায়, যাতে একটা লোক যেন আর না বানায়, এক ফোঁটা যেন আইডি লিকার এখানে না পাওয়া যায়, সেই চেষ্টা আমরা করছি। আজকে কোনো অ্যারেস্ট করতে পারিনি, কারণ সবাই চলে গেছে বাড়ি থেকে, কাউকে পাওয়া যায়নি, আছে কোথায় লুকিয়ে পড়েছে হয়তো। আর ফ্রেস যেটা লিকার, যেটা মানে রেডিমল, সেটা কত কি পাওয়া যায়? 220 লিটার মতো পাওয়া গেছে। এগুলো কোথায় কিভাবে রাখে? এগুলো মাটির তলাতে রাখা ছিল, বেশ কিছু মাটির তলাতে ছিল, জ্বালার মধ্যে করে পলিথিনের প্যাকেটে বা প্লাস্টিক জারিকেনের মধ্যেও ছিল। একটা জায়গাতেই পাওয়া গেছে প্রায় 160 লিটার মতো, একদম মাটির তলায় কতগুলো রাখা হয়েছিল। টোটাল কতটা পাওয়া টোটাল করেছে ফ্রেস, মানে রেডিমলটা কতটা পাওয়া গেল? 220 লিটার মতো পাওয়া গেছে। 220 লিটার মানে এই অভিযান কি আরো চলবে? লাগাতার চলবে আমাদের, যতক্ষণ না এটা বন্ধ হচ্ছে। জিরো আইডি লিকার আমাদের একটা টার্গেট আছে, তো যতদিন না বন্ধ হচ্ছে ততদিন পর্যন্ত আমরা চালিয়ে যাব। এর মধ্যে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেনও করেছি, তাতে কিছু লোকের হয়তো ছেড়ে দিয়েছে, কিন্তু বেশ কিছু লোক এখনো বানাচ্ছে, তাদেরকে কিছুতেই আমরা মেন লাইনে ফিরে আনতে পারছি না। চেষ্টা আমাদের চালিয়ে যাচ্ছি, চালিয়ে চালিয়েও যাবো। জড়িত আছে এবং তাদেরকে আমরা অ্যারেস্টও করব। হ্যাঁ, ইতিমধ্যে অনেকে তো অ্যারেস্ট হয়েছে, অনেকেই অ্যারেস্ট হয়েছে, তারা আবার কেউ জামিনও পেয়েছে। তারাই কি আবার কেউ জামিন পাওয়ার পরে তারা আবার কেউ শুরু করেছে, আর কেউ ছেড়েও দিয়েছে। এ ব্যাপারে মানুষকে সচেতন করারও কাজ চলছে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা।